हमारे लिए बहुत जगह कॉम्प्रोमाइज किया, ए बिग थैंक यू सब चीजों के लिए जो आप लोगों ने हमारे लिए की, हमेशा अपनों की तरह पे मुझे काम से उठा के यारा तेरी यारी को मैंने तो बुरा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहा ऐसा यार आना, लोगों आती है तो नजर हम मगर देखो दो नहीं, ये जुदा है कफा है खुदाई दुआ ऐसा हम नहीं, खाना पीना साथ है मैना जीना साथ है। এবার আমাদের সময় কম, বিভিন্ন কর্মসূচি আছে, সেই জন্য অতি সংক্ষেপে এবার আমরা করতে যাচ্ছি। আমি প্রথমে আমার ক্লাস টেনে এবং টুয়েলভের যারা ছাত্রছাত্রী আগামী বারো এবং ষোলো তারিখে যে পরীক্ষা শুরু হবে তোমাদের জীবনের প্রথম ধাপ, এটা কিন্তু শেষ নয়, এটা মাত্র শুধু শুরু। ক্লাস টেনে যারা আছো এই বছরের মধ্যে তোমরা আর পরীক্ষাটা শুধু একাডেমিক নয়, চরিত্র গঠনের ইস্যু। সত্তর বছর বয়স হবে এবং কেউ ষোলো বছর কেউ আঠারো বছর হবে, জীবনের প্রথম দাও অনেক পরিবারের মান সম্মান আছে, তোমাদের উপর সমস্ত কিছু
प्रिय प्रधान शिक्षक महाशय एवं सहकर्मीवृंद सबाई के आंतरिक शुभेच्छा जानाई एवं सबथेके बड़ अभिनंदन एवं शुभेच्छाटुकु दिच्छि तोमादेर उद्देश्ये जारा खूब छोट एसे भर्ती होयेछिले आमादेर स्कूले आमी ओइखाने बसे बसे भाबछिलाम तोमरा आज जारा 12 10 तो 10 ओ आछे एर संगे आर आज जारा 12 এ বিদায় নিচ্ছ কলেজে যাবে এখন এদের কথা ভাবছিলাম এরা ক্লাস 6 এ যখন ভর্তি হয়েছিল এসে ওই জয়নগর এমি নামক স্কুলটাতে তোমরা তখন রোল নাম্বার বললে উপস্থিত বলতে হয় প্রেজেন্ট বলতে হয় ওইটা ওইটুকুও জানতে না ধরে ধরে শিখিয়ে দিতাম যে রোল নাম্বার বলার পরে তোমাদের প্রেজেন্ট বলতে হবে সেই জায়গা থেকে আজকে তোমরা মোটামুটি জীবনের একটা পরিপূর্ণতা পেয়েছো ক্লাস 12 অবধি পড়েছো মোটামুটি শুদ্ধ ভুল বিচার করার কিছুটা ক্ষমতা হলেও হয়েছে তোমাদের মধ্যে আর আমাদের ক্লাস 10 এর যারা বিদায়ী তারা 12 এ তোমরা যদি অনেকেই দেখেছো ওই স্কুলে অ্যাডমিশন নাও তাদেরকে আমরা আবার পড়ানোর সুযোগ পাবো দেখবো তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু ক্লাস 12 যারা যাচ্ছ তারা আমাদের স্কুলের সম্মানটুকু সব সময় বজায় রাখার চেষ্টা করবে তোমাদের যা শিক্ষা দেওয়া হয়েছে ওই স্কুল থেকে প্রত্যেক শিক্ষকের মাথা উঁচু করে যেন তোমরা জীবনে চলতে পারো তোমরা প্রত্যেককে আরো 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 এগিয়ে যাও আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি তোমরা যাতে ভালোবাসা দিয়ে আমার যা বলার সেটা বলা শুরু করছি যদিও স্যার শিপন স্যার তারপরে নীলু স্যার হিলাল স্যার মানে আমাদের হেড স্যার এবং আকুলি ম্যাডাম তোমাদেরকে যা বলার বলে দেওয়া হয়েছে কিন্তু কিছু নিয়ম নীতি যেগুলো আমি সব বছরই বলে থাকি যারা এবার 12 বা ছড়াও জানো সব বছর আমি বলি আর এটা আবার আমি এই বছরও বলছি যেটা আমরা গত বছর 11 এ যারা গেছে তাদের জন্য একটু কিছু আলাদা নিয়ম নীতি ছিল কিন্তু এই বছর যারা 10 এ আছে ওদের নিয়ম নীতিগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে প্রথমত হলো কি অয়মার্শ একটা কথা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি অয়মারটা যেটা তোমরা ব্যাপারটা পাবে এটা শুধু কাউকে যদি কোনো টিচার বলে আমি অয়মারটা আরেকজনকে দিয়ে আবার তোমাকে রিটার্ন দিয়ে দেব সেটাও দেবে না তা যদি তোমার আমি নিজে বলছি আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি যদি তোমার নিজের স্কুলের টিচারও বলে যে ফার্স্ট বেঞ্চের ও পারেনি তোমরা তোমার অয়মারটা আমি নিয়ে ওকে দিয়ে তারপরে তোমার কাছে এনে দেব তাও দেবে না আমি যদি বলি তাও দেবে না ঠিক আছে কারণ অয়মারটা শুধু ইন্ডিপেন্ডেন্টলি তোমাদের এই বছর যেটা হবে সেই অয়মারের যে চেকিংটা হবে পুরোপুরি কম্পিউটার চেকিং সেটাতে চিরা সেটাতে একটা একটা আনসারের মধ্যে দুটো কালো করা হোয়াইটনার ইউজ কর হোয়াইটনার কেউ নিয়ে যাবে না বেশি কিছু বলবো না স্যার ম্যাডামটা বলেই দিয়েছেন ক্লাস 12 এর জন্যই আমি উঠেছি এখন তোমাদেরকে কিছু একটা বলবো রিলেটেড টু মাই সাবজেক্ট জাস্ট এ রিক্যাপ देयर আর ফোর সেকশনস ঠিক না রিডিং রাইটিং লিটারেচার গ্রামার তো ফোর সেকশনস আউট অফ হুইচ ইউ মে স্টার্ট উইথ দ্য রিডিং সেকশন হ্যাঁ বিকজ ওই প্যাসেজটা পড়ে তারপরে তুমি তাড়াতাড়ি করে তুমি কোশ্চেন আর আনসারটা লিখে দেবে ফর ওয়ান মার্ক কোশ্চেন সেকেন্ড কয়ে হলো যে তোমরা যখন রাইটিং সেকশন যখন তোমরা অ্যাটেম্প্ট করবে ওখানে বায়োডাটা আছে অ্যাপ্লিকেশন আছে এগুলো স্টেপ বাই স্টেপ যেগুলো আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ তোমরা যদি করো স্টেপ বাই স্টেপ যদি তোমরা করো আমরা যখন পেপার চেক করি তখন আমরা পাই যে যে স্টুডেন্ট সেন্টার সেক্টর সিসি ফোর সেক্টর স্টেপ বাই স্টেপ করেছে উই অফার দেম ইন্ডিভিজুয়াল মার্কস ওই স্টেপে মার্ক আছে সো ইউ মে জাস্ট ডু ইট সিস্টেমেটিক্যালি হ্যাঁ ভালো মার্ক পাবে একদম গ্যারেন্টি সো এই নোটিস রাইটিং তারপরে বায়োডাটা অ্যাপ্লিকেশন রিপোর্ট রাইটিং দেখে নিয়ম
सब तुम्हारा देखार ऊपर लेसर एंड लेसर मार्क्स कम कम मार्क मार्क कम ही आसपे जदिव तुम्हार खूब सुंदर हैंड राइटिंग करो खूब सुंदर भाव लिखे बाट होना एग्जामिनार एग्जामिनार एकदम फ्रस्ट्रेटेड हो जाए टुएल्व एवं टेनर पीआरएल शिरोमणि अनुष्ठान सम्मानित सभापति स्कूल सम्मानित प्रधान शिक्षक उपस्थित स्कूल सहकर्मी शिक्षक शिक्षिकाबृंद और हमार प्रिय छात्र छात्रीबृंद आज तुम्हारे दीर्घ प्राय आधा दशक जरा सिक्स टू टुएल्व पढ़े प्राय तुम्हारे प्राय छय सात आठ बच्चर ये स्कूले अतिबाहित करा नाइन जरा नाइन एडमिशन नहीं नाइन टेन इलेवन टुएल्व चार बच्चर जरा नाइन एवं टेने पढ़े दुई बच्चर विगत दिन बहुत तुम्हारे हमें एक स्वप्न छो आजकल ये स्वप्न सार्थक करते तुम्हारा एक दुईटी एग्जाम सम्मुखीन हो যেটা তোমাদের চাঁদরা বলেছেন তোমাদের জীবন গড়ার কারিগর জীবনে একটা স্টেপে যাচ্ছ এটা মনে রাখবে তোমাদের একজন সমাজদার জীবন আমরা যে স্টেপে যাচ্ছি আমাদের জীবনটা যেন উন্নত হয় সার্থক হয় আমরা আশা রাখব তোমাদের ব্যবহার তোমাদের আচার তোমাদের আচরণ কোনো লাভ হবে না ভবিষ্যৎ জীবনটা অত উন্নত করতে হলে বারো রিজাল্ট নিয়ে আমরা আসতে হবে আমাদের মনোভাব চেঞ্জ করতে হবে আমি পারবো আমি ক্লাসে প্রায় দিন বলে দেই তাহার জন্য কাহার কম্পিটিশন নয় আমার প্রতি আমার কম্পিটিশন আমি পারবো আমি করব আমি করতে হবে আমি জানি আমি সবাইকে আগামী এক্সামে যেন সুন্দরভাবে তোমরা উপস্থিত হয়ে সার্থক হো সুন্দর হো ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম জয় হিন্দ এটা অনুষ্ঠান প্রতি বছরের মতো আজকে আমরা সেই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছি যদিও এই অনুষ্ঠানের যেভাবে আমাদের উদ্দেশ্য ছিল আয়োজন করার আমরা ঠিক সেইভাবে করতে পারি নাই তো এর পিছনে তোমরা আগে শুনেছ যে স্কুলের শিক্ষক ম্যাডামদেরকে সিরাজুদ্দিন হায়ার সেকেন্ডারি স্কুলের যে সেন্টার সেখানে মিটিং আছে তো মিটিংয়ে যেতে হবে তো আমার আদরের ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা ক্লাস টুয়েলভের তোমাদেরকে তো তোমাদের ভবিষ্যৎ সুন্দর সুখময় এবং দীর্ঘজীবী হোক এই কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ।